আজকে যে পুঁই শাক দেখতে পাচ্ছেন, পুঁই শাকের গোটা, অসম্ভব মজার একটা জিনিস। এই যে পুঁই শাকের গোটা, এগুলা খেতে খুবই টেস্ট লাগে। দেখেন আমি আজকে পাক করবো কি দিয়ে। আর এই যে আমার ক্ষেতের পুঁই শাক, এটা হলো আমার নিজের ক্ষেতের পুঁই শাক। আর এই যে ডাটা কেটে নিয়েছি, আর এগুলো হলো পাতা, এগুলো আজকে পাক করবো না, আজকে এগুলো পাক করবো। বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে বরকত। সবাই কেমন আছেন? আমি আজকে অনেকদিন পরে আমি কথা বলছি, সবাই ভালো আছেন আশা করি। এই যে পুঁই শাকের ডোকা খেয়েছেন, পুঁই শাকের বিচি মানে ফুল খেয়েছেন কখনো? এই যে পুঁই শাকের গোটা বলে এগুলাকে, এগুলা খেতে অসম্ভব টেস্ট হয়। এই যে দেখেন, আমি আজকে এই গোটাগুলো নিয়ে আসছি আমার খেতে, এগুলো আজকে পাক করব। এই যে ইলিশ মাছ, নোনা ইলিশ দিয়ে দুই টুকরা ইলিশ মাছ কেটে নিব আর এগুলো ধুব। তারপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আজকে অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছি, গলাটা প্রচুর খারাপ ছিল, এর জন্য কথা বলতে পারি না। দেখেন আমি এখন একটু ধুয়ে নিচ্ছি, দেখতে থাকেন। পানির উপরে দিয়ে দিচ্ছি, ফ্রেশ করে এটা দেব। যারা না খেয়েছেন একবার হলেও খেয়ে ট্রাই করবেন। পুঁই শাক আমি অল্প কয়েকটাই দিয়েছি, পাতা দিয়েছি সাথে। এটা আমি একদম ভুনা ভুনা করব নোনা ইলিশ দিয়ে। আমি এভাবে শাক সব কিছু এভাবে মানে জালিটা ভিতরে দিয়ে ধুয়ে নিই, সব বালুগুলো নিচে পড়ে যাবে যদি কোনো বালু টালু থাকে। আমি ঝরিয়ে নিয়েছি, পানির থেকে ঝরিয়ে দিলাম। আর এই যে এই পুঁই শাকগুলো কেটে রাখলাম, পুঁই শাকের ডাটা আর এই পুঁই শাক, এগুলো আজকে আর পাক করবো না, রেখে দেবো। এগুলো কিন্তু আমার নিজের ক্ষেতের, খেতে অসম্ভব টেস্ট হবে। তা দেখেন আমি কিভাবে আমার এই নোনা ইলিশ দিয়ে আমি এই পুঁই শাকের কী বলে পুঁই শাকের ফুল পাক করি। এই দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু জাস্ট লবণ দিয়ে দিব পেঁয়াজটা ভেজে, হালকা ভাজা করব, মশলা কষাবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। আর এই তো আদার পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছ তো পেস্ট একটু কম দিলেই হবে, আদা রসুনের পেঁয়াজের পেস্ট। এই যে আমি এখন কেটে ধুয়ে নিয়েছি ইলিশ, নোনা ইলিশ, আমি এটা কষিয়ে দিয়ে দেবো। এখন কষিয়ে লবণ পরিমাণ মতন পরে কম দিবেন, কারণ সাথে এটা নোনা ইলিশ, নোনা ইলিশের থেকে নোনা বের হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি এটাকে, অসম্ভব টেস্টি একটা খাবার। যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন,
নোনা ইলিশ দিয়ে, পুঁই শাকের ফুল কিংবা পুঁই শাকের যে গোটা বলে, আমার কাছে তো খুবই টেস্ট লাগে। জিভে জল এসে যাবে। কষে আমি আর একটু পানি দিয়ে দিলাম, কারণ মাছ থেকে লবণ বের করতে হবে। কষানো হয়ে গেছে, আমি এখন এই যে ফুল আর অল্প কয়েকটা পাতা দিয়ে দিব, এই যে পুঁইশাকের ফুলগুলা। আমার তো খুব লোভ লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপুরা ভাইয়ারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই মহামারীর মধ্যে। আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলে এটা ই হয়ে যাবে, মানে উনে যাবে। লবণ চেখে লবণ দিতে হবে, কারণ নোনা মাছ থেকে লবণ বের হবে। তা আমি দেখ নাড়াচাড়া করে দিলাম, এখন এটাকে আমি মজার জন্য ঢেকে দিব, মজে আসবে। আমার এখনই লোভ লাগছে খাওয়ার জন্য। দেখেন মজে আসছে, মজে কতটুকু হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গান বের হয়েছে। অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে অনায়াসে কিনতে পারবেন। এই যে আমার হয়ে গিয়েছে পুঁই শাকের মাখামাখা, পুঁই শাকের গোটা কিংবা ফুল বিচি আমি এখন একটু বেড়ে নিব। মানে মাছগুলোকে একটু ই রাখার চেষ্টা করবেন, আনাম আনাম একদম ভেঙে ফেলবেন না, ভালো লাগে খুব। আমি এখন খাবো, বেড়ে নিচ্ছি। দেখেন এই যে আমি বেড়ে নিচ্ছি, বেড়ে নিলাম, সম্ভব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে নিই, দেখি কেমন টেস্ট হয়েছে, আপনাদের খেয়ে বলবো। অসম্ভব টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল করে রান্না করবেন। দেখেন ইলিশ মাছ, নোনা মাছটা খুবই টেস্টি। যারা নোনা ইলিশ পছন্দ করেন নোনা মাছ দিয়ে পাক করবেন, আর যারা নোনা ইলিশ না পছন্দ করেন যে কোনো মাছ দিয়ে পাক করতে পারেন, শুটকি দিয়েও পাক করতে পারেন। ওকে আমি খেয়ে নিই।